মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরের খাতায় নাম ওঠে বাংলাদেশের। শুরুতে বিষয়টি মানবিক বিবেচনায় নিলেও ছয় বছর পর দেখা যাচ্ছে বিশাল রোহিঙ্গা জনগোষ্ঠীর চাপে দেশে অর্থনৈতিক ব্যয় বৃদ্ধি, নিরাপত্তা হুমকি, পরিবেশগত নানাবিধ সংকট বাড়ছে। সমাধানের বদলে ক্রমেই যেন সংকটময় হচ্ছে রোহিঙ্গা সমস্যা। সম্রাট আনোয়ারের রিপোর্ট। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে কক্সবাজারের টেকনাফ ও কুতুপালং এর অধিবাসীদের চেয়ে ওইসব এলাকায় সংখ্যাগুরু এখন রোহিঙ্গারা। দৃষ্টি যতদূর যায় ততদূর পর্যন্ত সবুজ পাহাড় ন্যাড়া করে তৈরি করা হয়েছে শরণার্থীদের জন্য আশ্রয় শিবির। ছয় বছরে কোথায় পৌঁছেছে রোহিঙ্গা সমস্যা সমাধানের আলোচনা? বিশেষজ্ঞদের মতামত, যেখান থেকে শুরু হয়েছিল বর্তমান অবস্থানটাও সেখানেই আছে। বাড়তি হিসেবে যুক্ত হয়েছে নানাবিধ উটকো সমস্যা। রোহিঙ্গা সমস্যার সমাধান বাংলাদেশের একার পক্ষে করা সম্ভব নয়। এক্ষেত্রে বড় ভূমিকা রাখার কথা যাদের, সেই বিশ্ব সম্প্রদায়ই অনেকটা নিশ্চুপ। একে দেখা হচ্ছে আন্তর্জাতিক দায়বদ্ধতার জায়গা থেকে বড় ধরনের ব্যর্থতা, যার ফলে কার্যত অসুবিধায় বাংলাদেশ। ভূ রাজনীতির যে 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 দাবার চাল, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মিয়ানমার এই রোহিঙ্গাদেরকে গুটি হিসেবে ব্যবহার করছে। এটি মূলত মিয়ানমারের ভিতরে তৈরি হওয়া একটি সমস্যা, যে সমস্যা আন্তর্জাতিক এবং এটি সমাধানের জন্য আঞ্চলিক শক্তিগুলো এবং আন্তর্জাতিক বিভিন্ন যে পক্ষ আছে তাদের আরো বেশি সক্রিয় হওয়া উচিত এবং সেটি দ্রুত সমাধান করা প্রয়োজন। নতুন নতুন কিছু সমস্যা তৈরি হয়েছে, যে সমস্যাগুলো আমাদের জন্য দিনের পর দিন বা ক্রমাগত জটিল অবস্থাটা তৈরি করছে। আমরাও আমাদের দিক থেকে যতই উদ্যোগ নেই, যতক্ষণ পর্যন্ত রোহিঙ্গারা আশ্বস্ত বোধ না করবে, তারা নিরাপদ বোধ না করবে, তারা তাদের ভবিষ্যৎটাকে টেকসই ভাবে দেখবে, ততক্ষণ পর্যন্ত এই সমস্যাটা জটিলতার আবর্তে আটকে থাকবে। একাধিক ঘটনায় রোহিঙ্গা শরণার্থী শিবির এলাকায় নিরাপত্তা ঝুঁকি বড় হয়ে দেখা দিয়েছে, যা হুমকি বাড়াচ্ছে আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যায়ে। একসময়ের মানবিক সমস্যা আজ তার ডালপালা ছড়িয়েছে। রোহিঙ্গাদের দ্বারা তৈরি করা যে বাংলাদেশের ভেতরের যে ঝুঁকিগুলো, নিরাপত্তার জন্য, অর্থনীতির জন্য, পরিবেশের জন্য, বিভিন্ন দিক থেকে, সামাজিক দিক থেকে, সেটি দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে এবং একই সঙ্গে এই পুরো অঞ্চলের নিরাপত্তা এবং স্থিতিশীলতা একটা বড় ধরনের ঝুঁকির মধ্যে আছে। একসময় মানবিক সমস্যা থাকলেও এখন এর কিন্তু অনেকগুলি হাত পা গজিয়েছে এবং দুর্ভাগ্য বিষয় হচ্ছে যতদিন এটা অনিষ্পন্ন বা সমাধানের বাইরে থাকবে ততদিনই কিন্তু এই ধরনের রিস্কগুলো থাকবে। তবে এখনো বিশেষজ্ঞরা মনে করেন রোহিঙ্গাদের প্রত্যাবাসনের সম্ভাবনা এখনো পুরোপুরি হারিয়ে যায়নি। এটাকে দীর্ঘমেয়াদী সমস্যা হিসেবে বিবেচনা করতে হবে এবং সেই দীর্ঘমেয়াদটা কতদিন হবে সেটা নিয়ে আমরা ভাবতে পারি। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা। সমস্যাটা